মনটাকে পবিত্র করে পাতা কি করলে মন পবিত্র হবে? পরকালের ফিকির করেন, কবরের ফিকির করেন, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, এই চিন্তায় দিন রাত পার করেন, মন পবিত্র হবে, নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর কিতাবটা তেলাওয়াত করেন, মনটা নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, মন নরম হবে ইনশাআল্লাহ। একটু কম খান, হুজুরদের খাওয়া দেখলে তো মাথা খান, একটু কম খান, একটু কম ঘুমান, কম স্ত্রী সহবাস করেন, মানুষের সাথে কম কথা বলেন, শান্ত থাকার অভ্যাস করেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে কলমের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, কিছু কিছু কাজ আছে হালাল, তারপরেও এই কাজগুলোর অতিরিক্ততা মনের মধ্যে নূর নষ্ট করে দেয়। যদি আপনি খুব বেশি কথা বলতে থাকেন, মনের নূর নষ্ট হয়ে যাবে। খেয়াল করে দেখবেন, খুব বেশি আপনি মানুষের সাথে মেলামেশা করেন, মনটা শক্ত হয়ে যাবে। খুব বেশি স্ত্রী সহবাস করেন, মনটা শক্ত হয়ে যাবে। খুব বেশি আপনি খাওয়া দাওয়া করেন, খুব বেশি ঘুমান, মন নষ্ট হয়ে যাবে। একটু কম খান, কম ঘুমান, কম কথা বলেন, মানুষের সাথে কম মিশেন, উম্মার জন্য, দেশের জন্য, এই আমাদের জাতির জন্য কল্যাণকর হবে এমন কিছু চিন্তা করতে শিখেন। চিন্তা করতে হলে আপনাকে ফারেক হতে হবে। এই স্মার্টফোন, ইউটিউব, ফেসবুকে ব্যস্ত হয়ে থাকলে চিন্তা করার সময় কোথায়? আমাদের এখন ঢাকার লাইফ দেখেন না, সকাল থেকে রাত পর্যন্ত খালি ছোটা 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 ছোটা, একটা সেকেন্ড সময় নেয় চিন্তা করার যে আমি কোথায় ছুটছি, আমি সেটা ছুটছি কিসের বিষয়ে, এটা চিন্তা করার সময়টুকু রাখা হয় নাই। সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে না ছুটছে ছুটছে না ছুটছে, মাঝে মাঝে ফ্লাইওভার উঠবেন, উঠে দাঁড়ায় দেখবেন মানুষের ছোটাছুটি, আসলে জানেও না মানুষ কার জন্য ছুটছে। আর আলটিমেট রেজাল্টটা কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে মৌত, মৃত্যু অপেক্ষা করছে সামনে, ছুটছে ছুটছে ছুটছে, মৌত, মালাকুল মৌত অপেক্ষা করছে, শেষ দিয়ে। আর মৌতের সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে যে মৃত্যুর পর ফিরে আসার সুযোগ নেই, এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। তো আত্মশুদ্ধির ব্যাপারটা বলছিলাম, এই কাজগুলো করলে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ, আল্লাহর নূর তখন কলবের মধ্যে নাজিল হবে, তখন ইনশাআল্লাহ আপনি আল্লাহর চোখ দিয়ে দেখবেন, আল্লাহর কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, তখন আপনি এমন কিছু দেখবেন, এমন কিছু শুনবেন যেটা আপনার শুনছে না, দেখতে পাচ্ছে না।